গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, বাজে প্রায় 10টার কাছাকাছি। স্নান করিনি, তবে জনিকে ছাদে নিয়ে আসলাম, ছাদে কিছুক্ষণ রোদে থাকবে, ততক্ষণ আমি নিজে স্নান টান করে নেবো, মাছ খেয়ে খেতে দেবো। আর যথারীতি মেয়ে স্কুল আছে, আগের দিন এমনি অ্যাকচুয়ালি 12:30 ছুটি হচ্ছিলো, 11:30 থেকে 12:30, তারপরে কালকে 1:30 হলো, আজকে শুনলাম 14:45 ছুটি দেবে। স্কুলের থেকে এখনও রুটিন পাইনি, স্কুলের থেকে রুটিন পেলে হয়তো সব বই পাঠাতে পারবো, কিন্তু এখন কোন বই পাঠাবো না পাঠাবো কিছু যাই না। তো যাই হোক, সকালবেলা এখন ব্রেকফাস্ট হয়নি, যেহেতু আমার স্নান করিনি, স্নান করব, স্নান করে তারপরে ব্রেকফাস্ট করব। আর ওইদিকে বড় মাছ ছাদে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ওই যে ডালিয়াও দেখতে পাচ্ছি, আরও অনেক ধরনের, ওই যে ওটা কী যেন ফুলটা, চন্দ্রমল্লিকা, গাঁদা, অনেক ফুলই ফুটেছে দেখছি। যাকে ফুলের সঙ্গে অনেক জামা কাপড় মেলা আছে, দেখতে হয়তো বাজে লাগে, কিন্তু ফুলটা দেখানো দরকার ছিল। ঠিক আছে, তো যাই হোক চলো স্নান করি, সকালের চা খাওয়া তো হয়ে গেছে, দেখতেই পেয়েছো। আর এই চাদর ফাদরগুলো তো আর বাথরুম করিস না তুই, খুব বদ, চাদরগুলো তুলে দিই বুঝলে, নাহলে বাথরুম করে দেবো এর মধ্যে, আমি ভালোভাবে চিনি। ঘড়ির কাঁটা বলছে হচ্ছে 10:45 মতো বাজে, আর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দেখতে পেলে কী আছে না আছে, কালকে যত সামান্য ভিডিও হয়েছে সেটুকু এডিট করতে পারিনি, কালকে রাতে বললাম যে ঘুমালে হবে না, আমি এডিট করে নেবো, কালকে রাতে ঘুমিয়ে পড়েছি, এডিট আর হয়নি। এখন মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে এডিট করব। দুটো এক বাজে, মেয়ে ছুটি 2:45, 2:45 সময় জনিকে নিয়ে আবার ছাদে আসলাম, মার্কেটের কোনো নিউজ নেই, তো বসে এডিট করলাম, আর এই এখন ভিডিও এডিট করে আবার ছাদে আসলাম, আপলোড ফাপলোড সব হয়ে গেছে। জনি ঘুমাচ্ছিল, টেনে নিয়ে এসেছিলাম রোদে, বট রোদে চ হেভি শীত করছে, কেন বলো তো এই ওপটা দেওয়া রয়েছে, তো এবার ছাদে রোদ্দুরটা প্রপার পড়ছে না, আর নিচের ঘর ঠান্ডা বরফ একদম, তার মধ্যে রোদ্দুর ফোদ্দুর ঢোকে না বাড়িতে, সব মিলিয়ে ঘরগুলো মারাত্মক ঠান্ডা, যেমন গরমকালে যেমন গরম হয় রাত্রিবেলা তেমন ঠান্ডা ঠান্ডা হয়। কী হলো তোরা, কী হয়েছে, বাজে হচ্ছে 2:35, 10 মিনিট আগেই চলে এসেছি মেয়েকে আনতে, মেয়ের ছুটি 2:45, আবার আজকে নাচের স্কুল আছে, নাচের স্কুল হচ্ছে 3:30, তার মানে খেয়ে দিয়েই রোদ দিতে হবে, আর কি করা যাবে, নাচের স্কুল থেকে আসতে না আসতেই তারপরে আরে দিদিমণি পড়াতে আসবে, তারপরে হোমওয়ার্কটা আমি কখন করবো আমি জানি না, কালকের মতো আবার ঝামেলা অশান্তি হবে যে হোমওয়ার্ক করবো না, চাপ তো চলো। রাতেবেলা খাবে না, যার জন্য কটা পটল রেখে দিয়েছি, রাত্রিবেলা যদি যা বলবে তাই করছি, মেয়েরও স্কুল থেকে এসে নাচের স্কুল খেয়ে দিয়ে উঠে চাপের বিষয় হয়ে গেল, আর আমাদের তো কোনো ব্যাপার না, আর মেয়েকে এখন গিয়ে ওখানে গিয়ে নাচতে হবে খেয়ে দিয়ে উঠে, এটা খুব বাজে বাজে বিষয় হয়ে গেল। যাই হোক চলো, এখান থেকে 3:25 নাগাদ বেরোলেই হবে, 3:15 বাজে, 10 মিনিট রেস্ট নিক। আর আজকে শুনলাম মেয়ে দিদিমণি আসবে না, শনি রবিবার পড়িয়ে দেবে, সুতরাং সন্ধ্যাবেলার চাপটা একটু কম হবে ওর। চলো তাড়াতাড়ি চল, জলের বোতল নিয়েছিস,
রুমাল বাজে মেয়ে নাচের স্কুল চলে এসেছি সাড়ে তিনটে থেকে ক্লাস, এক মিনিট আগেই বেজে গেল, 5:12 বাজে, অনেকটা বেজে গেল, সাড়ে তিনটের সময় গেছে, আমি গেছি এখান থেকে 4:30 ছুটি হয়, আজ দেরি করেই ছুটি দিয়েছে, দাঁড়িয়েছিলাম গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 6:18, মানে 6:20, তাই তো বাজে দেখি, হ্যাঁ 6:20 বাজে। সেখানে একটা গেমিং অ্যাপ এপিসোড দেখছিলাম, টিমিং কি একটা, ফার ক্রাই প্রাইম গেম প্লে এরকম কিছু একটা, মানে গেমটা খুব ভালো, ওটাই দেখছিলাম বসে বসে। তো এখন একটু পরে চা খেয়ে আজকে দেখি স্নান করতে পারি, করে তারপরে মেয়েকে হোমওয়ার্ক করাতে বসতে পারি, মানে হোমওয়ার্ক তো করাতে বসাবই, কিন্তু তার আগে স্নান করতে পারি, ঠিক আছে চলো চাটা খেয়ে নিয়ে খেয়ে পরে আসছি। বিজি মানে আমি বল বিজি মানে কি? ব্যস্ত। বাজার ইংলিশ কি? মার্কেট। বানান বল এমআরকেটি মার্কেট। ভিড় ইংরেজি কি? ভিড় ইংরেজি ভিড় ইংলিশ ভিড় ইংলিশ crowded 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 spelling বল বানান বল c r a c r o r c r r o w w d d crowded 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 মানে crowded মানে কি c r c r ও ডাব্লু ও ডাব্লু ডি ই ডি ক্রাউডেড। কোনটুকু কবিতা মুখস্ত করলি সেটা বল। হ্যাঁ যতটুকু কবিতা মুখস্ত করেছিস বল, প্রার্থনাটা বল। প্রার্থনা যমুনাথ সরকার, ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব, জগতের কাছে জগতের মাঝে আপনি ভুলিয়ার রব। তারপর ছোট তারা হাসে আকাশের গায়, ছোট ফুল ফুটে গাছে, কি জানো কিনেছিল ইংলিশ কি? কিনেছিল ইংলিশ বট। ফল বিক্রেতা এখন বলছে কেন, এখন তো অনেক চোখ মেয়ের হোমওয়ার্ক কমপ্লিট হলো, ও স্কুল থেকে কি একটা ওই কি একটা ছুটি দিয়ে দিয়েছে বাবা, খুব ভালো বাবা। কি একটা যন্ত্র আমি ঠিক জানি না, মানে খেলারই ব্রেন ডেভেলপমেন্টের কিছু একটা হবে, অ্যাবাকাস, এটা আমাদের ছোটবেলায় ছিল না, জানিও না, ঠিক আছে এটা স্কুল থেকে বলেছিল, এই যে কি সব আজ শিখিয়েছে, যে বিট 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 এটা কি অ্যাকচুয়ালি মানে বাচ্চাদের কি কাজে লাগে আমি জানি না, তবে এই প্রথম দেখছি এটার সঙ্গে আমি নিজেও পরিচয় হচ্ছি প্রথম, এই যে এরম টাইপের একটা মেশিন খেলনা টাইপের কিনতে বলেছে, কি জানি কি খেলনা ঠিক নয়, ওই মানে বাচ্চাদের পড়াশোনারই জিনিস, জ্যামিতি বক্স যেমন হয় ওরকম, বাট ওটা কোথায় পাওয়া যায় রান্নাঘাটে খুঁজতে হবে, অবশ্যই পাওয়া যায় কারণ তাহলে বিক্রি হচ্ছে কেন, মানে স্কুলে পড়াচ্ছে কেন, যাই হোক চলো পরে আসছি। শীতকালে গরম কফি মানে সে দারুণ একটা ব্যাপার, এখন বাজে 8:10 হবে সামথিং হয়তো মেবি, তো এখন যেটা করব সেটা হচ্ছে ভিডিও এডিটটা এগিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে রাতে আজকে। সমস্যা কী বলো তো, এখান থেকে ফোনটা মানে এখান থেকে ফাইলটা এই ফোনে টানতে হয়, তো দিয়ে তারপরে এডিট করতে হয়, তার মধ্যে আমার কাইন মাস্টারে
একটু সমস্যা হচ্ছে, মানে লোগো চলে এসেছে। যাই হোক, এখন তো ইউজ করছি অন্য কিছু সফটওয়্যার। আর আজকে অনেকদিন পর তোমাদের একটু মার্কেটের খবরটা দেখাই, যেদিন যেদিন পজিটিভ হয় সেদিন সেদিন দেখাই, নেগেটিভ হলে দেখাই না। তো আজকে এখনও অবধি 8.29 প্রফিট হয়েছে, মানে $8, দেখেও খুব শান্তি লাগে। কালকে বোধহয় $5 মতো হয়েছিল, এই তো। তবে মাঝখানে যে $20 $25 যে ইনকামটা হচ্ছিল সেটা বন্ধ আছে, মাঝখানে ইয়ার এন্ডিং গেছে, আবার নতুন বছর শুরু হচ্ছে, মানে কোনো কিছু প্রেডিকশন কাজ করছে না, কোনো ট্রেডিংই কাজ দিচ্ছে না, কোনো কিছু অ্যানালিসিসই কাজ করছে না। যাই হোক, তোমরা একটু বোরিং হও এই মার্কেটের বিষয়ে জানি আমি, তবুও একটু শেয়ার করলাম কাজের বিষয়ে। যাই হোক, চলো কফি খেয়ে পরে আসছি। তো বন্ধুরা, রাত্রিকাল আগত, খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে যা খেয়েছি রাতেও তাই। ব্লগটা যত সামান্য হলো প্রত্যেক দিনের মতো, আজ যে মানে রোজ যেমন কথা বলি আজকেও তাই সেম কথাই বললাম, ব্লগটা যত সামান্য হলো, আর নতুন কিছু নেই। ঠিক আছে, তো চলুক, এভাবে যেমন চলছে চলুক, অসুবিধা নেই, আর কি করা যাবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এটা নেওয়া হয়নি, চলো। তো রাতের ব্রাশটা সবই কমপ্লিট, আর এখন ভিডিওটা শেষ করে দিলাম। তো সবাই খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা।